আধিকারিকবৃন্দ এবং উপস্থিত সুধী সজ্জনমণ্ডলী, চীনের ভারতের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ ঘোষণার মুহূর্তে সবাই সতর্ক থাকতে হবে। যে কোনো বিপর্যয় চলেছে এই কালে অসামরিক প্রতিরক্ষা, গৃহরক্ষী বাহিনী এবং প্রত্যন্ত এলাকায় ক্যাম্প স্থাপন করে মানুষের নিরাপত্তা এবং 10 জন গৃহরক্ষী বাহিনীর সদস্যরা আত্মবলিদান দিয়েছে। নমস্কার। তোমারই মাটিতে আমারই দেহ গড়া, বাতাসে বাতাসে নিঃশ্বাস পাই ভরা, আকৃপণ তাই এখানে উদার। আমি মঞ্চের দিকে এগিয়ে আসছে 57তম গৃহরক্ষী বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা দিবস উদযাপন কুচকাওয়াজ। আজকের প্যারেডের প্যারেড কমান্ডার এসডিআরএফ প্লাটুন নেতৃত্বে হাবিলদার মঙ্গল চাঁদ দেববর্মা। হোমগার্ড আনন্দ হরি জমাতিয়ার নেতৃত্বে স্যালারি মঞ্চের ঠিক সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে হোমগার্ড 2 নম্বর প্লাটুন। এরপরই রয়েছে হোমগার্ড 3 নম্বর প্লাটুন নেতৃত্বে হোমগার্ড কিশোর জমাতিয়া। নেতৃত্বে স্যালারি মঞ্চের ঠিক সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে হোমগার্ড 3 নম্বর প্লাটুন। এরপরই রয়েছে সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার সুমন ঘোষ। সিভিল ডিফেন্স প্লাটুন দিয়ে এগিয়ে যাচ্ছে স্যালারি মঞ্চের ঠিক সামনে দিয়ে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার সুমন ঘোষের নেতৃত্বে। কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 4টি ব্যান্ড প্লাটুন। আজকের কুচ thank you.
এই অসামরিক প্রতিরক্ষা দপ্তর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমাদের মধ্যে মাননীয় মন্ত্রী শ্রী এন সি দেব বর্মা মহোদয় উপস্থিত আছেন। প্রতি বছরের মধ্যে এই বছরও সারা দেশের সাথ আজ আমাদের রাজ্যের হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের 57তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আজ আমরা এই সমবেত হয়েছি। আজ আমি শ্রদ্ধা সাথে স্মরণ করতে যাচ্ছি সব বীর হোমগার্ড শহীদদের জন্য, যে রাজ্যের শান্তি এবং সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন। বিগত দিনগুলিতে আমাদের রাজ্যে 10 জন হোমগার্ড ভলেন্টিয়ার্স উগ্রপন্থীর মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছেন। আমি তাদের পরিবার সদস্যদের প্রতি গম্ভীর সমবেদনা জানাই। হোমগার্ড এবং সিভিল ডিফেন্স প্রতিষ্ঠা হয়েছিল পুলিশ অসাধারণ প্রশাসনকে আইন শৃঙ্খলার ক্ষেত্রে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য। হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের মূল মন্ত্র হচ্ছে নিষ্কাম সেবা। আমি আনন্দিত যে এই বাহিনীর সদস্য তাদের দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। আমাদের রাজ্যের হোমগার্ড সদস্যরা বিভিন্ন থানাতে কাজ করছে, প্রত্যন্ত এলাকা ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে। তাছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, হাসপাতাল রোগী সেবা প্রদানে আগরতলা বিমানবন্দরে, সেন্ট্রাল ওয়ারহাউস, দূরদর্শন কেন্দ্রে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা প্রদান করছে। আমার বলতে দুবিধা নাই, এই বাহিনীর সদস্যরা উগ্রপন্থীদের মোকাবিলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজ্য সরকার থেকে হোমগার্ড এবং সিভিল ডিফেন্সের সদস্যের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু আছে। পুলিশ কনস্টেবলস, ফায়ারম্যান, জেল ওয়ার্ডেনদের চাকরির ক্ষেত্রে 35% পদ হোমগার্ড এবং 2% পদ সিভিল ডিফেন্সের জন্য সংগ্রহিত আছে। বিগত দিনগুলিতে 830 জন হোমগার্ড ভলেন্টিয়ার্স, পুলিশ কনস্টেবল, ফায়ারম্যান, জেল ওয়ার্ডেন পদে চাকরি পেয়েছেন। কোন হোমগার্ড কর্মরত অবস্থায় মারা গেলে পারিবারিক যোগ্য সদস্যের সরকারি চাকরি প্রদান করা হচ্ছে। ডাইন হার্নেস স্কিমে 251 জন সরকারি চাকরি পেয়েছে এবং 28 জনকে চাকরির পরিবর্তে ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়া হচ্ছে। বর্তমান ওই হোমগার্ড স্বেচ্ছাসেবকদের প্রকল্পে সুবিধা আদি প্রদান করে যাচ্ছে। 2012 সাল থেকে হোমগার্ডদের জন্য একটি নতুন পেনশন স্কিম চালু হয়েছে। এই স্কিম রিটায়ার্ড হোমগার্ডসরা মাসে 750 টাকা করে পেনশন পাচ্ছে। 2018 সালে মই মাস থেকে হোমগার্ড ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বাড়িয়ে 18,140 টাকা করা হয়েছে। এটা অত্যন্ত আনন্দের যে হোমগার্ডস বাহিনীর অনেক সদস্যরা তাদের কাজে বিশেষ আবাদের স্বীকৃতি স্বরূপে ভারতের মহামান্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন। 38 স্মৃতি দেব বর্মা রাষ্ট্রীয় পদক ভূষিত হয়েছেন। আমি আশা করি হোমগার্ডস এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা আগামী দিনেও আমাদের রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষার করার এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবেন। সবশেষে আমি পরেড কন্টিনজেন্টকে আজকে একটি সুন্দর পরেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।